অকাশদ্বীপ প্রশান্ত মহাসাগর উপকূল কোস্টারিকা। তাতে দেখা মিলে একটি উজ্জ্বল লাল ঠোঁটের মাছের, অভিহিত করা হয় রেড লিপড ব্যাটফিশ নামে। এদের বেশি বিচরণ দক্ষিণ আমেরিকা, পেরু এবং প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগাস দ্বীপপুঞ্জের সাগরের তলদেশে। ব্যাটফিশ মূলত এদের উজ্জ্বল লাল ঠোঁটের জন্য পরিচিত। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন যে লাল লিপযুক্ত ব্যাটফিশের উজ্জ্বল লাল ঠোঁটগুলি স্প্যানিংয়ের সময় প্রজাতির স্বীকৃতি বাড়াতে ব্যবহার করা যেতে পারে। ব্যাটফিশ ভালো সাঁতারু না হওয়ায় পায়ের মতো এক ধরনের অঙ্গ দিয়ে তারা সমুদ্রের তলদেশে হাঁটে। পরিণত বয়সের সাথে সাথে তাদের পেছনের পাখাটি মজবুত হতে থাকে। ব্যাটফিশ পরিপক্কতায় পৌঁছে গেলে এ ডর্সাল ফিন একক মেরুদণ্ডের মতো পরিণত হয়। শারীরিক গঠনের কারণে এদের শিকার ধরতে সুবিধা হয়। প্রায় 60 প্রজাতির লাল লিপযুক্ত ব্যাটফিশের গায়ের রং হালকা বাদামি এবং সাদা পেট থাকে। পিঠে ধূসর বর্ণের সঙ্গে নিচের সাদা কাউন্টার শেডিং। লাল আবৃত ব্যাটফিশের মাথার সামনের দিকটায় একটা শিংয়ের মতো। এরা দৈর্ঘ্যে প্রায় 4 থেকে 8 ইঞ্চি বা তারও বেশি। সমুদ্রের 120 মিটার গভীরে বাস করা প্রাণীটি বাঁচে সাধারণত 2 থেকে 3 বছর, তবে সব জায়গায় এরা বসবাস করে না। এদেরকে বিরল প্রজাতির প্রাণী বলেই অভিহিত করা হয়ে থাকে। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।